অর্থনীতির পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রেও এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এই ধারাবাহিকতায় খুব শিগগিরই ক্রিকেট বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হবে এমন আশাবাদ জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সাঁতার ফেডারেশনের প্রতিভা অন্বেষণ কার্যক্রম সেরা বাংলাদেশের সমাপনী ও পুরস্কার অনুষ্ঠানে এই জানান তিনি নৌশ দপ্তরে আয়োজিত এই অনুষ্ঠানে এ সময় অন্যান্য খেলাধুলার ক্ষেত্রে আরও উন্নতির তাগিদ দেন শেখ হাসিনা এজন্য প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে বলেও জানান শেখ হাসিনা এ সময় সাঁতার ফেডারেশনের সভাপতি প্রধান নৌবাহিনী অ্যাডমিরাল নিজামুদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক সাইফ উপস্থিত ছিলেন এক আমরা অনেকেই পিছনে ফেলেছি যারা বিশ্বের সময় সেরা টিম ছিল আশা করি একদিন কাপেও বাংলাদেশ ক্রিকেটে জয়লাভ করবে ইনশাআল্লাহ খেলাধুলার উৎকর্ষতা বৃদ্ধি পেতে হলে ছোটবেলা থেকেই ট্রেনিং দেওয়া দরকার এবং সেই সাথে সাথে অন্যান্য যে সমস্ত খেলাধুলা আছে এবং দেশজ খেলাধুলা সেগুলিকে আমরা গুরুত্ব দিচ্ছি এবং সেগুলির চর্চারও আমরা ব্যবস্থা করছি কারণ খেলাধুলার মধ্য দিয়ে আমি মনে করি একদিকে যেমন আমাদের দেশের ছেলে মেয়েদের শারীরিকভাবে তারা সুগঠিত হবে মনের দিক থেকে তারা উদার হবে মানসিক শক্তি পাবে তাদের ভিতরে আত্মবিশ্বাস জেগে উঠবে